চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি আমি। এরপর হলুদ মাখিয়ে রাখবো, হলুদ আর লবণ। এটা ভালো করে 10 মিনিট মেখে রেখে দিচ্ছি। এই যে আমি দু ঘন্টার জন্য এটা ভিজে দিয়েছিলাম হলুদ দিয়ে, তো এটা আমি ভালো করে ছেঁকে নেব। প্রথমে ছেঁকে ভালোভাবে যেন জল একটু না থাকে, আর এটাকে আমি জল দিয়ে একটু ভালোভাবে ধুয়ে নেব। এই যে ভালো করে আমি জল দিয়ে এই কলা মোচাগুলোকে ধুয়ে নিচ্ছি, ধুয়ে পরে একদম ভালোভাবে ছেঁকে নেব এটাকে, যাতে একটুকু করে এটুকু জল না থাকে এটার মধ্যে। এই যে আমি সব ছেঁকে নিলাম, তারপর আমি একটা এখানে কুকার নিয়েছি। ভালো করে জল ছেঁকে নেওয়ার পরে আমি এটাকে কুকারের মধ্যে দিয়ে দিলাম, তারপর আমি এটার মধ্যে জল দিয়ে দিচ্ছি ভালোভাবে, আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, যাতে করে ভালো করে এটা কুকারে সিটি দিতে সিদ্ধ হয়ে যায়। আমার কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরষার তেল। তারপর আমি এতে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা আমি একটু ব্রাউন কালার আসা পর্যন্ত এটা আমি ভালো করে ভেজে নেব। এই যে আমার ব্রাউন কালার চলে এসেছে পেঁয়াজগুলোতে, আমি এবারে এটাকে বেটে নেব ভালো করে। এই কড়াইটা গরম আছে, এটার মধ্যেই আমি সর্ষের তেল দিয়ে আলুগুলোকে হালকা আঁচে আমি ফ্রাই করে নেব। এই যে আমি একটু হালকা করে হলুদ দিয়ে দিচ্ছি, যাতে আমার আলুর রঙটা ভালো আসে। তার সাথে আমি একটু হালকা লবণ দিয়ে দিচ্ছি, লবণগুলো ভালোভাবে আলুর মধ্যে ঢুকে গেলে আলুটা খুব টেস্টি লাগবে খেতে। এই যে আমি ঢাকনা খুলেছি, দেখছেন তো কি সুন্দর কালার এসেছে আমার আলুগুলোতে। সব আমি আলুগুলো তুলে নিচ্ছি এরপর, আর এই কড়াইটাতে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। আমার চিংড়ি মাছটা একটু তেল দিতে হবে। চিংড়ি মাছটা 10 মিনিট ধরে ভিজিয়ে রেখে লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, কড়াইয়ে তেল দিলাম, আর এই চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। মুসুরি ডালটা আমাদের ভেজানো হয়েছিল, অনেকটা ভিজে গেছে। এই যে আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি এই যে তুলে নিচ্ছি। এই কড়াইটাকে সরিয়ে নিচ্ছি, ভেজে রাখা পেঁয়াজগুলোকে আমি ভালো করে বেটে নিচ্ছি। তেল দিয়ে দিলাম, এটাতে আমি এই যে এখানে রাখা আমার জিরে
গোটা জিরা দিয়ে দিচ্ছি, পাতাটা আমি ছেড়ে রেখেছি, তেজপাতাটাকে আমি ছেড়ে রেখেছি ভালোভাবে, আর এই যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এটা আমি ভালো করে আগে নাড়বো, ভাজা ভাজা করবো একটু হালকা হালকা, এটা হালকা এটা হালকা ভাজা হতে হতে ভাজা হয়ে গেছে। আমি এরপরে পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, এটা হালকা কালার আসবে ততক্ষণ পর্যন্ত আমি এটা নাড়া দেবো। মধ্যে টমেটো কেটে রাখা দিয়ে দিলাম, টমেটো কুচিগুলোকে হালকা নাড়া দেবো, এই যে এখানে লবণ দিয়ে দিলাম একটু, এই যে এখানে বেটে রাখা সব দিয়ে দেবো একটু করে, এই যে আমার বেটে রাখা রসুন এক চামচ, এটা ভালো করে নেড়ে নেব যাতে রসুনের গন্ধটা না আসে খাবারের মধ্যে থেকে। ভালো করে নেড়ে নিতে হবে, তারপর আমি দিয়ে দিচ্ছি এক, এটা ভালো করে নেড়ে নেব যাতে রসুনের গন্ধটা না আসে খাবারের মধ্যে থেকে। ভালো করে নেড়ে নিতে হবে, তারপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা, এটাও ভালো করে আমি মিক্স করে নেব ভালো করে। আর এই যে আমার বেটে রাখা লঙ্কা বাটা, আপনার যেমন ঝাল খান সেই পরিমাণ মতন দেবেন স্বাদ অনুসারে। আর এখানে আমি লাল মির্চ গুঁড়ো দিচ্ছি নিজের ঝালের মতন, আপনারা নিজের মতন দেবেন নিজের স্বাদ অনুসারে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি, আমি ভেজে রেখেছিলাম পেঁয়াজটাকে, সেটা বেটেছি, সেটা এটা পেঁয়াজ ভেজে রাখা পেঁয়াজ পেস্ট। এরপর এখানে ধনে ধনু গুঁড়ো আর জিরে গুঁড়ো, তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি মুসুরি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে। এখন আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেব, আর আমি এরপর একটু হলুদ দিয়ে দিচ্ছি, এরপর আমি লো ফ্লেমে এটা ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, যাতে করে ডালটা একদম ভালোভাবে একটু গলে যায়, হালকা যেন গলে যায়। আমি একটু ঢাকা দিয়ে দেবো যাতে সব জিনিসগুলো ভালোভাবে মিশে যায় একে অপরের সাথে। এই যে আমি এবার নেড়ে নিচ্ছি এটাকে ভালোভাবে, দেখছি ডালগুলো বেশ ভালোভাবে মেল্ট হয়ে এসেছে একটু হালকাভাবে, এরকম থাকবে। আর আমি এই সময় একটু ঘি দিয়ে দিচ্ছি, যারা ঘি খান না কিন্তু ভয় নেই, এই ঘিটা আমি এই সময় দিলাম, তাহলে ঘিয়ের গন্ধ শেষে আর পাবেন না। আর যারা ঘি খান তারা ওই নামাবার আগেও দিতে পারেন, গন্ধ থাকবে, এতে টেস্ট ভালো আসবে কিন্তু গন্ধ লাগবে না। অনেক কাউকে দেখেছি যে ঘি দিলে আবার খাবো না খাবারটা, তাই তাদের জন্য
এখনই ঘিটা ব্যবহার করবেন। এই যে আমার ছেঁকে রাখা সিদ্ধ করে রেখেছি মোচাটাকে এটা দিয়ে দিচ্ছি, কলা মোচা দিয়ে দিলাম। এরপর আমি আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি যাতে একে অপরের সাথে মিশে যায়। এই যে আমি ভালো করে নেড়ে নিয়েছি, এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর উপর থেকে আমি দিয়ে দিলাম। এটাকে আবার ভালোভাবে এরকমভাবে করে নিচ্ছি। এই যে সব চিংড়ি মাছ সব দেওয়া হয়ে গেছে, এরপর আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। তারপর আমি এটা ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ, অন্তত দু মিনিট ঢাকা দিয়ে রাখলে ও চিংড়ি মাছের যে সেন্টটা সেটা মোচার মধ্যে এসে যাবে। এই যে আমি ঢাকনটা খুলছি, এরপর এটা আমি নেড়ে নিলাম ভালো করে। হ্যাঁ, হয়ে এসছে, কি সুন্দর একটা কালার এসছে, দেখেছেন কি সুন্দর একটা কালার এসছে। তো আমি এরপরে গরম মশলা এটার মতো দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি আর একটু হালকা নেড়ে নেব, এই যে। তারপর আমি এটা নামিয়ে নেব, কারণ গরম মশলা গুঁড়ো দিয়ে আর বেশি রাখার দরকার হয় না, জাস্ট সব জায়গাটা যেন মেল্ট হয়ে যায় জিনিসটা। যদি কেউ ঝোল খেতে চান একটু জল দিয়ে, তখন গরম জল কিন্তু সাসপেনে বা কোনো কিছু করে রাখবেন, সেটা এখানে বয়েল জল ইউজ করবেন, ফুটন্ত জল, মানে হালকা গরম উষ্ণ গরম জল ইউজ করবেন, একদম ঠান্ডা জলটা ঢালবেন না, তাহলে কি হয় না খাবারের যে টেস্টটা সেটা নষ্ট হয়ে যায়। আমি এটা শুকা শুকা করেছি, আমি ভাত দিয়ে খাবো, তবু আমি শুকা শুকা করেছি কারণ এর সাথে আমি ডাল করেছি। তো আপনারা ঝোল দিয়ে করতে পারেন, জল দিয়ে। ঠিক আছে, আমি বন্ধ করে দিলাম।